আজ থেকে 550 বছর আগের কথা, শ্রীধাম নবদ্বীপ ধামে রাধাকৃষ্ণ মিলিত তনু আমার গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, সবাই জানেন। শ্রীধাম নবদ্বীপের পূর্ণ সলিলে শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আর অবতীর্ণ হয়ে মাত্র 48 বছর বয়সে মহাপ্রভু আমার লীলা সম্বরণ করলেন। এই 48 বছরের মধ্যে 24 বছর বয়সে মহাপ্রভু আমার সন্ন্যাস ধর্মগ্রহণ করলেন। আর 24 বছর বয়সে মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, তখন নিমাইয়ের মা সচিব দেবী, সচিমা কেঁদে কেঁদে বলছে, নিমাই নিমাই রে, তুই সন্ন্যাস নিয়েছিস বাবা, তা তুই সন্ন্যাস নিয়েছিস, ভালোই করেছিস নিমাই। কিন্তু নিমাই রে, তুই তো হলি আমার অন্ধের জ্যোষ্ঠী, তুই তো হলি আমার অন্ধের লাঠি, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস, তবে বল নিমাই আমি কি নিয়ে বেঁচে থাকব। নিমাই, তুই সন্ন্যাস নিয়েছিস বাবা, কিন্তু তোকে আমার একটা কথা রাখতে হবে, তুই বাকি 24 বছর অর্থাৎ যে কটা দিন তুই থাকবি, তুই যেন নীলাচলের মাটিতেই থাকবি, বাকি দিনগুলি যেন তুই নীলাচলের মাটিতেই থাকবি, কথা দে বাবা। নিমাই কথা দিল, বাকি দিনগুলি আমি নীলাচলের মাটিতেই থাকব। তাই মাতৃ আজ্ঞা পালনের জন্য মহাপ্রভু আমার বাকি দিনগুলি নীলাচলের মাটিতে কাটিয়ে দিয়েছিলেন। কেন না, নবদ্বীপের বাবাজি মহারাজরা বৎসরান্তে একবার নীলাচলে যান। সচিমা বললেন, নিমাই, নবদ্বীপের বাবাজি মহারাজরা যখন বৎসরান্তে নীলাচলে যাবেন, তখন তুই যে সমস্ত খাবার খেতে ভালোবাসিস, সেই সমস্ত খাবার আমি তোকে দিয়ে পাঠাতে পারবো। তাই নবদ্বীপের বাবাজি মহারাজরা যখন নীলাচলে যেতেন, নীলাচলের বাবাজি মহারাজরা তখন পুরী স্টেশন থেকে তাদেরকে সুন্দর করে বরণ করে নিয়ে যেত। এর একটা কীর্তন আছে মা, এই কীর্তনটার নাম হলো উড়িয়া গৌড়ীয় মিলন কীর্তন। আর নবদ্বীপ থেকে যে সমস্ত খাবার নিয়ে যাওয়া হতো নীলাচলে, সেই খাবারগুলো একটা ঘরের মধ্যে একদিন বন্ধ করে রেখে দেওয়া হতো। এর একটা কীর্তন আছে, এই কীর্তনের নাম হলো ঝালি সমর্পণ কীর্তন। মাতৃ আজ্ঞা পালনের জন্য মহাপ্রভু আমার বাকি দিনগুলি নীলাচলের মাটিতে কাটিয়ে দিলেন। কানতে লাগলেন কে, অদ্বৈতাচার্য। কেঁদে কেঁদে বলেছে, প্রভু গো, ওগো প্রভু, তুমি যাওয়ার আগে একটিবার আমাকে বলে গেলে না প্রভু গো, প্রভু এখন নবদ্বীপের সবাই আমার দিকে অঙ্গুলি তুলে বলে, অদ্বৈতাচার্য তুমি কি এমন অপকর্ম করেছিলে যে মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে চলে গেল, তুমি আমাকে একটিবার বলে যেতে পারলে না প্রভু গো। কানতে লাগলেন অদ্বৈতাচার্য। এই অদ্বৈতাচার্য যখন কলির প্রভাবে বিলুপ্ত ভক্তিপদ, চারিধারে মারামারি হানাহানি, ঠিক সেই সময় গঙ্গার এক গলা জলে দাঁড়িয়ে
একটা তুলসী পত্র করে নিয়ে, একই তো তুলসী পত্র শুদ্ধ, তাতে দুটি নয়ন জলে মুখ ভাসাই কেঁদে কেঁদে এসো মদন গোপাল বলে ডেকে গৌড় হরিকে গোলক হতে নবদ্বীপের মাটিতে নামিয়ে আনলে। আর অদ্বৈত আচার্যের আকুল করা ক্রন্দন ধ্বনি শ্রবণ করে মহাপ্রভু আমার গোলক হতে নবদ্বীপের মাটিতে নেমে, তাই অদ্বৈত আচার্য আজকে কাঁদছে আর কেঁদে কেঁদে বলেছে, প্রভু গো আমি কি এমন অপরাধ করেছিলাম প্রভু, যে যাওয়ার আগে তুমি আমাকে একটিবার বলে গেলে না প্রভু গো, প্রভু আমার মনের বড় সাধ, আমার মনের বড় বাসনা, তোমার ভক্তরা যে সব গ্রন্থ লিখছে, ভক্তমণ্ডলী মায়েরা কালকেই তো বললাম মহাপ্রভু আমার কোনো গ্রন্থ রচনা করেননি, একটা গ্রন্থ শুধু রচনা করেছিলেন, তাই বলে প্রভু তোমার ভক্তরা যে সব গ্রন্থ লিখছে, পরে জানো ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারি, আর এসে জানো সেই সব গ্রন্থ পড়ে আমি আনন্দ উপভোগ করতে পারি, তাই ভক্তের মনস্কামনা পূর্ণ করাটাই হচ্ছে ভগবানের কাজ, তাই হবে অদ্বৈতাচার্য রাধে, পরে তুমি ভক্ত হয়ে জন্মগ্রহণ করবে, আর ভক্ত হয়েছে গ্রন্থ পড়ে আনন্দ উপভোগ করবে, তা অদ্বৈতাচার্যেরই পরের অবতার হলো যেটি আজকে আমাদের ভজনের বা সাধনের বিষয়, ভক্ত প্রভু সমানন্দ বা দুঃখী কৃষ্ণদাস, পিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রাম, ছোট্ট একটা পরিবার, পিতার নাম কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা দেবী, এত কষ্টের সংসার মাগো যে তাদের নুন আনতে গিয়ে পান্তা ফুরাই, এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা সহ্য করতে না পেরে দুরিকা বলছে, স্বামী গো এ জ্বালা এ যন্ত্রণা আর যে সহ্য করতে পারছি না স্বামী, স্বামী একটিবার একটিবার তুমি জগন্নাথের কাছে যাও না স্বামী, কৃষ্ণ মণ্ডল বলছে দুরিকা যে জগন্নাথের কাছে মানুষ কৃপা নিতে যায় সেই জগন্নাথের কাছে আমি টাকা পয়সা চাইতে যাব, স্বামী সে তো জগতের নাথ, সে তো জগন্নাথ, সে যদি জগতের নাথই হন তবে কেন তোমাকে কৃপা করবে না, একটিবার জগন্নাথের কাছে তুমি যাও না স্বামী, চলে যাচ্ছে জগন্নাথের কাছে কৃষ্ণ, কেমন ভাবে যাই গো, জগন্নাথ স্বামী নয়ন পথ গামী, জগন্নাথের নাম গাইতে গাইতে চলে যাচ্ছে জগন্নাথের কাছে, আরে জগন্নাথের কাছে গিয়ে জগন্নাথকে দর্শন করে বলেছে, জগন্নাথ
আমি তোমার কাছে এসেছি জগন্নাথ। দেখো দেখো জগন্নাথ, আমি আজকে তোমার কাছে এসেছি জগন্নাথ, তুমি আমাকে কৃপা করো জগন্নাথ। জগন্নাথ মাধব হে মাধব বহু তুমি নতি করি তো মাধব হে বহু তুমি নতি করি তো মাধব দেখি তুলসী এই দেহ সমর পিল মাধব দেহি তুলসী সমরে পিগতে তো লসি দিল হে দেহ সমর পিল বলি দয়া যেন নাছ রবি বলি দয়া যেন নাছ রবি মাধব আমাকে যেন তুমি দয়া করো মাধব, আমি তোমার কাছে এসেছি তোমার কৃপা পাওয়ার জন্য, তুমি যেন আমায় কৃপা করো মাধব। তুমি যখন আমার দোষ গুণ গণনা করবে দেখবে মাধব, মাধব গণইতে দোষ গুণ বলিলে সে না মাধব নাহি পাবতে মাধব গণইতে দোষ গুণ লেশনা পাবি গণইতে দোষ গুণ লেশ নাহি পাবি যাব তুহ করবি বিচার আমি যে জগৎ বলি তোমায় জগন্নাথ সবাই বলে আমি যে জগৎ ছাড়ানই তোমায় জগন্নাথ সবাই বলে আমি যে জগৎ ছাড়ান জগতে ছাড়ানোই জগন্নাথ তোমাকে তো সবাই বলে জগন্নাথ জগতেরই নাথ।
সত্তা যিনি জগতের নাথ তিনিই তো জগন্নাথ। তা আমি তো জগতের মধ্যেই জগন্নাথ, আমি কেন তোমার কৃপা পাবো না জগন্নাথ? আমি তোমার কৃপা নিতে এসেছি। একটা জীব কত ভাগ্য করে মানুষ জন্ম প্রাপ্ত হয়, মানব জন্ম পায়। মাধব আমি কত জন্ম পেরিয়ে তোমার কাছে এসেছি জানো? তবে শোনো মাধব, কি এমা নুষ পশু পাখি কুলে জননী, ও কি এমা নুষ পশু পাখি কুলে জননী, কি এমা নুষ পশু পাখি কুলে জনমী, ওগো কি এমা নুষ পশু পাখি কুলে জনমিলে, আবার অথবা কীট পাকে পুন পুন গতা গতি, মতি রহু মতি রহু তুয়া পর সঙ্গে, মতি রহু মতি রহু তুয়া পর, জন্মে নয় জন্মে জন্মে যেন ওই চরণে মতি থাকে, হে মাধব মতি রহু তুয়া পর সঙ্গে, তুয়া পর সঙ্গে ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, কাতর তরাইতে ইহা ভব সিন্ধ সিন্ধ, তুয়া পদ পল্লব করিয়া বলম্বনা লম্বনা, তিলেক দেহ দীন বন্ধু দেহ দীন বন্ধু, তিলেক দেহ দীন বন্ধু, যেই না এই কথা বলেছে এ কি চাইলাম? মাধবের কাছে টাকা পয়সা চাইতে এসে আমি এ কি চাইলাম? মাধবের কাছে টাকা পয়সা চাইতে এসে বললাম মাধব মাধব গো, আমি তোমার কাছে টাকা চাই না মাধব, আমি তোমার কাছে পয়সা চাই না মাধবে, আমি তোমার কাছে ধন দৌলত কিছু চাই না, কিছু চাই না, আমি টাকা পয়সা চাই না, আমি ধন চাই না, দৌলত চাই, দৌলত চাই না, হে মাধব হে মাধব, কিন্তু আমি যে নিঃসন্তান তাই তোমার কাছে আমার মিনতি, হে মাধব হে মাধব, তুমি যেন আমায় একটা একটা যেন কৃষ্ণ ভক্ত, যেন কৃষ্ণ ভক্ত সন্তান, ও সন্তান দিও ও
কৃষ্ণ ভক্ত শান্ত একটা কৃষ্ণ ভক্ত ভক্ত সন্ত ভক্ত শান্তান দিও যে সন্তান তোমার নাম গাইবে বলি প্রেমা নন্দে দুটি বাহু তুলে হে সন্তান তোমার নাম গাইবে হরি প্রেমা নন্দে দুটি বাহু তুলে ভক্ত সন্তান দিও সন্তান তোমার নামে গাইবে
ভক্ত কৃষ্ণ ভক্ত ভক্ত সন্ত জগন্নাথের কাছে টাকা পয়সা চাইতে এসে একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে নিল গো মা। জগন্নাথের কাছে টাকা পয়সা চাইতে পারল না, একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে নিল, বলল জগন্নাথ আমি যে নিঃসন্তান, তাই তুমি যেন আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যে সন্তান তোমার নাম গাইবে প্রেমানন্দে দুটি বাহু তুলে। কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে নিয়ে মনে মনে ভাবছে, দুরিকাকে গিয়ে আমি কি বলবো? দুরিকা যখন বলবে, স্বামী গো তুমি তো জগন্নাথের কাছে গিয়েছিলে স্বামী, তা তুমি জগন্নাথের কাছে গিয়েছিলে, তুমি কি নিয়ে এলে স্বামী? তখন কি বলবো দুরিকাকে? কৃষ্ণমণ্ডল ফিরে গেল, ফিরে গিয়ে দুরিকার কাছে বলছে, দুরিকা জগন্নাথের কাছে আমি গেলাম, জগন্নাথ আমাকে ডেকে বলল, ওরে কৃষ্ণমণ্ডল তুই আমার কাছে টাকা পয়সা চাইতে এসেছিস বাবা, এই দেখ আমার দিকে চেয়ে দেখ, আমার হাত পা সব কিছু তোদেরকে দিয়ে আমি নিঃস্ব হয়ে বসে আছি, আমি আর তোকে কি দেব বল, সবই তো দিয়ে দিয়েছি। তাই জগন্নাথের কাছ থেকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে নিলাম। দুরিকা বলছে, স্বামী বেশ করেছ, তোমার ইচ্ছাই তো আমার ইচ্ছা, তাই বেশ কিছুদিনের মধ্যে দুরিকা হল গর্ভবতী, এবার পূর্ণ সময়ে সন্তান ভূমিষ্ঠ হল। কেমন ভাবে গো, কেমন ভাবে ভূমিষ্ঠ হল? ও গো ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, জন্মিল দুঃখী মণ্ডল, জন্মিল মাতা পিতার আনন্দ না ধরে, মাতা পিতার আনন্দ না ধরে, আবার পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে, আবার পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে, ধ্বনি হরি ধ্বনি করে নারী, 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 স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবে গণ, ওরে স্বর্গ হতে পুষ্প বৃষ্টি হই বরিশ, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি হই বরিশ, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি হই বরিশ, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে বলে, আনন্দ আর ধরে না, ধরে না, পাড়া প্রতিবেশী সবাই জয় ধ্বনি, উলুধ্ব
ধ্বনি করছি। ধারণাতে জন্মিল দুঃখী মণ্ডল, মাতা দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, যেই না সন্তান ভূমিষ্ঠ হয়েছে, পাড়া প্রতিবেশী সবার আনন্দ আর ধরে না। এদিকে কৃষ্ণমণ্ডল তখন ভগবানের নাম করছে, কৃষ্ণ নাম করছে, সবাই এসে বলছে, ও কৃষ্ণমণ্ডল তুমি এখানে ঘোরাঘুরি করছো, তুমি কৃষ্ণ নাম করছো, দেখো দেখো গিয়ে দেখো তোমার কত সুন্দর পুত্র সন্তান হয়েছে। কৃষ্ণমণ্ডল যেই না দুরিকার কাছে গিয়েছে আর পুত্র সন্তানের বদন দর্শন করছে, দুরিকা বলছে, স্বামী গো, ও স্বামী, আমাদের পুত্র তো হয়েছে কিন্তু স্বামী মনে হচ্ছে সন্তানটি আর বোধহয় প্রাণে বাঁচবে না। কেন দুরিকা, দেখছো না স্বামী সে যে জন্ম থেকে কাঁদতে শুরু করেছে, আমাদের সন্তান বোধহয় আর প্রাণে বাঁচবে না। যেই না এমন কথা বলেছে, কৃষ্ণমণ্ডল বলছে, দুরিকা তাহলে আমি কি করব, মা গো এই জায়গাটি দর্শন করে একটা হিন্দি কবি বললেন, জব হামে পাইদা হুয়ে জগ হাসে হাম রহে, যেদিন আমি জন্মেছিলাম আমাকে দেখে জগৎবাসী হেসেছিল কিন্তু আমি কেঁদেছিলাম, লেকিন এসে কারণে কার চলো এই জগতে বেঁচে থাকতে থাকতে এমন কিছু কর্ম করে যাও, যেদিন হাসতে হাসতে বিদায় নিয়ে আমরা চলে যাব গো কিন্তু জগৎবাসী আমাদেরকে দেখে কাঁদবে, আজও যেমন আমাদের কাছে চির অমর হয়ে আছে ক্ষুদিরাম বসু, বিনয় বাদল, দীনেশ, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই এমন কিছু আমাদেরকে কর্ম করতে হবে যেদিন হাসতে হাসতে আমরা বিদায় নিয়ে চলে যাব কিন্তু জগতে সবাই আমাদেরকে দেখে কাঁদবে, আমাদেরকে মনে রাখবে। কর্ম করো, কর্ম ছাড়া ভগবানকে পাওয়া যায় না, কিন্তু মা আমাদের চাওয়ার শেষ নেই, ভগবানের কাছে যখনই যাই তখনই কেবল চাই, ভগবানের কাছে যখনই যাই তখনই কেবল চাই, হে ভগবান তুমি আমাকে ধন দাও, তুমি আমাকে যশ দাও, তুমি আমাকে পুত্র দাও, ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি, ধন দাও যশ দাও পুত্র দাও, কিন্তু ভগবানের কাছে একটিবারও আমরা বলি না, ভগবান তোমার কাছে তো আর চাওয়ার কিছু নেই, কি চাইব, না চাইতে তো তুমি সবকিছু দিয়ে দিয়েছো, দিয়েছো তুমি এত সুন্দর মানব জন্ম, দিয়েছো তুমি হরি বলার মতো বদন, দিয়েছো তুমি হরি নামে শোনার মতো সব, দেখার মতো দিয়েছো তুমি নয়ন, চলার মতো দিয়েছো তুমি চরণ, হে ভগবান তোমার কাছে তো চাওয়ার কিছু নেই, যেদিন প্রাণ পাখিটি উড়ে চলে যাবে, যেদিন ভবলীলা সাঙ্গ করে চলে যাব, যেদিন আমার 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 সব শেষ হয়ে যাবে, আমার বাবা আমার মা আমার পুত্র আমার কন্যা এই তো সংসার, সবকিছু আমার, সংসারে কে আপন গো, আপন কে, কেউ আপন নয়, ভাই বলো বন্ধু বলো পুত্র পরিবার ভেবে দেখ, ওরে মন তোর কেউ নহে আপন, একা এসেছো ভবে একা যেতে হবে, কেউ সঙ্গে যাবে না, কে কার, কেউ আপন নয়, আপন হচ্ছে সেই কে না সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দম, যিনি সর্বকারণের কারণ আমি স্বতন্ত্র, তিনি হলেন আমাদের আপন, তিনি ছাড়া আমাদের আপন কেউ নেই। ওরে ভেবে দেখি কেউ কারো,
মিছে ভ্রম ভ্রমণ ডলে হরি বল হরি বল কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে দেখ মনে কেউ করো মিঠে ভবানে ভূমণ্ডলে ফুলনা দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া যান ভুলনা দক্ষিণা কালী মায়া জালে মরি ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভুবন ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভুবন ডলে কেউ কারো নয় হবে এটা হচ্ছে মায়ার সংসার এ জগতে মা যে যা চাকরি পায় যে পুলিশের চাকরি করে সে পুলিশের পোশাক পরে যারা মিলিটারিতে চাকরি করে তারা মিলিটারির পোশাক পরে কিন্তু ভগবান আমাদেরকে যে পোশাকটি আগের থাকতে দিয়ে দিয়েছে সেই পোশাকটাই তো হচ্ছে মানব জন্মের পোশাক এখন দিনকাল খুব খারাপ এখন ঘুষের বাজার আর সেই ঘুষটা হচ্ছে আমাদের কি মায়া সেই মায়ার মধ্যে আমরা জড়িয়ে গেছি দু চার দিনের জন্য হবে মনরে চার দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে আবার সেই কর্তারে দেবে ফেলে ওই না কালা কালের কর্তা গেলে সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কেউ কারো নয় ভাবে কেউ কারো নয় তাই কি বলেছে যার জন্য মরো ভেবে তুমি যার জন্য এত ভাবো সেই কি তোমার সঙ্গে যার জন্য মরো ভেবে ওগো সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মরো ভেবে সেই কি তোমার সঙ্গে যাবে বলে যার জন্য মরো ভেবে সেই কি তোমার সঙ্গে যাবে আবার সেই প্রেমসি দেবে ছড়া অমঙ্গল হবে সে প্রেমসি দেবে ছড়া
বলে